দেখো আজকে আমাদের শেষের দিন, আর আজকে দেখো ব্লগটা তোমাদেরকে আজকে কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু করলাম। আমাদের একদম হোটেল থেকে দেখা কালকের দিনটা তো পুরোটাই জলে গেল, আজকে দেখি জল খাওয়ায় না অন্য কিছু খাওয়ায়, দেখি দেখা যাক। তো চলো আমিও যাই, তোমাদেরকেও নিয়ে যাই, যেটুকুন দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সাথে থাকো দেখতে থাকো। দেখো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর আস্তে আস্তে আমরা নামছির দিকে, মানে চারধামের দিকে এগোচ্ছি। আর দেখো আস্তে আস্তে পতাকাগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা অলরেডি মানে চলে এসেছি। আর এখানে দেখো লেখা আছে, আর এই যে গেটটা, এখানে প্রত্যেকটা গাড়ি দাঁড়াচ্ছে এই কারণেই, কেননা গেটের কিছু সিকিউরিটি গার্ড রয়েছে, তো ওনারা হিসাব রাখছে যে গাড়িতে টোটাল কতজন মেম্বার রয়েছে, প্রত্যেকটা গাড়িতেই কতজন করে মেম্বার আছে তারা হিসাব করে একটা ডায়েরি মেনটেন করছে। জানি না এটা কেন, এটা হয়তো ওদের রেস্ট মানে রুলসের মধ্যে পড়ে, তাই হয়তো লিখছে। আর দেখো এখানে আকাশটা আজকে একদম পরিষ্কার ঝলমলে আকাশ, মানে এত সুন্দর ওয়েদার পাবো মানে ভাবতে পারিনি শেষের দিনটা। আর এখানে দেখো আমরা যে ট্যুরিস্টের আন্ডারে গেছিলাম, তো তারা এই পরপর এতগুলো গাড়ি বুক করেছে। বন্ধুরা দেখো চলে এসেছি, এই জায়গাটার নাম কি বললো? কোনটা এটা? হ্যাঁ এটা হচ্ছে চারধাম। চারধাম, চারধামে চলে এসেছি, আর এখানে অনেকটা টাইম পেয়েছি, আর ওয়েদারটা জাস্ট অসম্ভব সুন্দর দিয়েছে লাস্টের দিন। তো চলো আজকে কোনো কিছু খামতি রাখবো না, পরিপূর্ণ একদম ফটো, যাকে বলে ফটো, রিলস কতটা করবো বা ভিডিও কতটা করবো সেটাও বলতে পারছি না, বাট ফটো প্রচুর 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 তুলবো এক ঘন্টার মধ্যে। আর এটা আমার খুব পছন্দের একটা জায়গা, পেছনে রয়েছে শিব মূর্তি, আর শিব ঠাকুর হলো আমার প্রাণের ঠাকুর, আর শিব কৃষ্ণ দুটোই আমার খুব পছন্দের। কেননা তোমরা দেখেছো আমার ঘরে ছোট গোপালও রয়েছে, গোপুও আছে, আর এখানে হার হার মহাদেবও রয়েছে, আর শিব তো বললাম আমার প্রাণের ঠাকুর। তো চলো যাই মহাদেবের দর্শন করি, আর তোমাদেরকেও দেখা। আর এখানে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, রীতিমতো গরম। এখানে দেখো পুজোর সমস্ত ইয়ে রয়েছে, চলো যাই এবার আস্তে আস্তে উপরে উঠছি আস্তে আস্তে, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর আমার এই ফোন থেকে অনেক ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, তাই আমার হাজব্যান্ডের ফোন থেকে আমাকে এই ব্লগিংটা করতে হচ্ছে। আর ওই দেখো সবাই ঢুকছে আস্তে আস্তে ওইখানে, চলো টিকিট কেটে ঢুকলাম। কত টাকা এখানে টিকিট? ও এখানে 50 rupees, 50 টাকা এখানে। আর ঢুকেই যেটা নাকি দেখাচ্ছি, চলো এবার ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে,
শেয়ার করছি আস্তে আস্তে। তো বন্ধুরা, ঢুকেই প্রথমে এইরকম একটা মূর্তি মানে স্ট্রাকচার এখানে ছিল, মানে আমরা বাইরে গিয়ে কি দেখতে পারবো সেটারই একটা ছোট্ট করে স্ট্রাকচার এখানে দেওয়া ছিল। তো আমি তো বুঝতে পারিনি, আর এখানে মানে ওই ছোট ছোট করে মানে আমরা কি কি দেখবো সেটারই একটা ফিগার এখানে দেওয়া ছিল। আর ওই যে ভোলে বাবা বসে আছে, মানে এই যে চারধামের যে মন্দিরটা এটার আদলটা এখানে করা আছে। এরপরে আস্তে আস্তে আমরা বাইরের দিকে জিঙ্গালালা, কারণ আজকের ওয়েদারটা দিয়েছে একদম ফ্যান্টাস্টিক, তোমাদেরকে বারবারই বলছি। তো চলো, তো আজকের ওয়েদারটা এতটা সুন্দর পাবো সেটা ভেবে প্রত্যেকের মনের মধ্যেই একটা বিশাল পরিমাণ আনন্দ কাজ করছে। তো এরপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি নিচের দিকে নেমে যাব। আর প্রথমেই তোমাদেরকে পরশুরামের মূর্তি দিয়ে মানে আমি শুরু করব। তো সব মন্দিরে আমার ঢোকা হয়নি, যে কটা মানে যেখানে যেখানে গেছি মোটামুটি একটা ভিডিও করেছি। আসলে আমরা এতটাই মজা করেছি এখানে, আমার ফটোগুলো তোমাদেরকে পরে কোনো দিন একটা ব্লগে শেয়ার করে দেবো যে কত ফটো তুলেছি আমি। পুরো এই গ্যাংটক ভিডিও ট্যুরের যত ফটো আছে সেটা আমি টোটালি একটা ব্লগে শেয়ার করব, এটা আমি ভেবেছি। তো দেখো, আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, আসলে এই সাইড দিয়ে ঢুকছি, ঢুকে মানে নেমে আবার উঠবো উপরে। আর সত্যি কথা বলতে সিঁড়ি ভাঙতে ভাঙতে মানে আর কিছু না হোক সিঁড়ি ভাঙতে হয়েছে কিছু, উড়ে বাপে বাপ যেখানেই যাচ্ছি শুধু সিঁড়ি আর সিঁড়ি। আর এখানে আমার ছেলে দেখো কীরকম দুষ্টুমি করছে, ওকে ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণ এখানে অনেকে রয়েছে তো অসুবিধা হবে না। এই যে আমাদের পরশুরাম, তো ওনাকে একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। আর ক্যামেরাটা মানে মোবাইলটা পড়ে যাচ্ছিলো হাত থেকে, তাই একটু ঠিক করে নিয়ে তোমাদেরকে গোটা মানে এরিয়াটা, পুরোটা না হাফ এরিয়াটা তোমাদেরকে শেয়ার করে নিলাম। আর এই যে আমার ভোলে বাবা, তো বিশাল 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 বড় মূর্তি। আর এখানে একটা মেয়ে বিভিন্ন পোজে মানে পোজ কাকে বলে এই মেয়েটাকে দেখছিলাম, শুধু বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলছে। যাচ্ছি কেন, সবাই ফটো সেশন করতে ব্যস্ত, আমরা ঘুরতে যাচ্ছি যে যার মতো ঘোরো। তো আমি আর পুছান এই মন্দিরটার ভেতরে ঢুকলাম, একমাত্র এই মন্দিরটা আর মেন মন্দিরেই আমরা ঢুকেছি, আর কোনো মন্দিরে সেরকম একটা ঢুকিনি। কেননা কী বলতো, সত্যি কথা বলতে যদি দেখতেই হয় আসল জায়গায় গিয়ে দেখব। তো বাইরে থেকেই মন্দিরগুলো দেখেছি, আর এটা হলো সম্ভবত রামেশ্বরম মন্দির ছিল, ওখানে জগন্নাথ দেব ছিল, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে মূর্তি। কিন্তু আমার আদলটা দেখে মনে হচ্ছিলো যে এটা জগন্নাথ মন্দির, কিন্তু বোর্ডে লেখা আছে রামেশ্বরম মন্দির, জানি না। এই দেখো এখানে লেখা আছে রামেশ্বরম মন্দির, জানি না এটা কোনটা ঠিক, আমার সব গুলিয়ে যাচ্ছিলো এখানে। তো আস্তে আস্তে আমরা আরও মন্দিরগুলো ঘুরেছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখো এরপরে আমরা মেন মন্দিরে চলে এসেছি, মেন মন্দিরে এসে এখানে আমার ছেলেকে আমার মা জল ঢালাচ্ছে মানে শিবের মাথায়, তো সেটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। আসলে আমি এখানেও জানতাম না যে ক্যামেরা নট অ্যালাউ, কিন্তু ভিডিওটা যেহেতু করা হয়ে গেছিলো তা ভাবলাম যে শেয়ার করেই দিই, কোনো অসুবিধা নেই। তো এক আমারও এর আগে জল ঢালা হয়ে গেছিলো, সেটা আর তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ আমি যেহেতু নিজেই জলটা ঢালছিলাম। এরপরে দেখো দীপ জল ঢালছে, তার আগে আমার হাজবেন্ড জল ঢাললো, আর এই যে দীপ সমস্ত জল টল ঢালছে। তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দিরে বিভিন্ন কাজ চলছে, মানে রং করার কাজ চলছে, তাই এরকম পাশের ব্যারিকেড করে দেওয়া আছে। আর এখানে বিভিন্ন মিস্ত্রিরা কাজ করছে, আর এটাও একটা শিব মন্দির। তো আমরা আস্তে আস্তে আবারও নিচের দিকে এগিয়ে যাব, মানে সামনের দিকে নিচের দিকে নেমে যাচ্ছি, মানে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এখানে এসেও এতটা পরিমাণ মজা করেছি যে আমি আর এর থেকে বেশি কিছু শেয়ার করতে পারিনি।
এরপরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কেননা সবাই চলে গেছে, একমাত্র আমরাই বাকি আছি। তো সত্যি কথা বলতে এবার থেকে প্ল্যানই করেছি যে যদি যেতে হয় নিজেরা নিজেরা যাব, কোনো এরকম কারুর আন্ডারে যাব না। জানি না কী হবে নেক্সট, কোনো গেলে কী কী পরিকল্পনা হবে সেটা তো তখনকার বিষয়, কিন্তু এই সমস্ত এই এই গ্রুপের সঙ্গে গেলে কী হয় বলতো, একটা প্রবলেম হয়, এরা টাইম বেঁধে দেয়, সেই টাইমের মধ্যে আমাদেরকে ফিরতে হয়। তাও আমরা মানে আমার বাবা বলেই দিয়েছিল যে এখানে একটু আমরা টাইম নেব, এবার আমাদের জন্য সবাই ওয়েট করছে। আর ওখানে দেখো পুচান বসে আছে রেগে মেগে, ওর ফটো তুলে দেয়নি বলে ওর ভাই, ওই জন্য রেগে মেগে বসে আছে। তো যাই হোক, যেটা নাকি বলছিলাম, তো ম্যাক্সিমাম লোকই সব চলে গেছিলো, ঘোরা কমপ্লিট, এরপরে ডাইরেক্ট এনজিপি, আর মাঝখানে খাওয়া দাওয়া এইটুকুনি যা। প্রচুর ঘুরেছি, প্রচুর ফটো সেশন করেছি, এখানে এনজয়মেন্ট হয়েছে প্রচুর, আর কয়টুকুনি শেয়ার করতে পেরেছি জানি না, মোটামুটি তোমাদেরকে একটা শেয়ার করেছি। আর এখানের মধ্যে কিছু কিছু মন্দির আমার দেখা, মানে বদ্রীনাথ কেদারনাথ সমস্ত কিছুই আমার দেখা, তারপরে জগন্নাথ মন্দির এই সমস্ত কিছু, তো ওইটার জন্যই ওইগুলো আর দেখলাম না, বাকি সব মন্দিরগুলো দেখলাম আর মেনলি পুজো টুজো দিলাম। এখন বেরিয়ে যাচ্ছি, তো চলো, আজকের ওয়েদারটা দারুণ আর প্রচুর 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 ফটো তুলেছি, তো চলো একদম এনজিপিতেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তার আগের মতো টাটা। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি মানে আমাদের লাঞ্চ করার জন্য, আর দেখতেই পাচ্ছ গায়ের থেকে অলরেডি সব খোলা শুরু করেছে, আর এটা দিন দিন বড় হচ্ছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ গায়ের থেকে অলরেডি সব খোলা শুরু করে দিয়েছি, মানে অলরেডি আমরা আস্তে আস্তে নামছি আর মানে গরমের দিকে যাচ্ছি, প্রবেশ করছি ঠান্ডার থেকে। আর এখন এখানে লাঞ্চে কী খাওয়াবে জানি না, দেখা যাক কী খাই। শুনেছিলাম পোলাও কিছু করেছিল, পোলাও চিকেন টিকেন এরকম কিছু করেছিল, দেখা যাক। আর এটা হলো তার আশেপাশের ভিউ, এইখানে যে পাহাড়েরই কোলে ওই যে ভাইরা সব, গলার অবস্থা একদম শেষ, যত নিচের দিকে নামছি তত বুঝতে পারছি গলার অবস্থা, মানে গলার পরিস্থিতিটা কী হয়েছে। তো চলো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর যেখানকার ড্রাইভাররা বলছে যে আমাদের জলপাইগুড়ি নাম পৌঁছাতে পৌঁছাতে সন্ধে 6:30 বাজবে, এখন ঘড়িতে বাজবে 2, তা বুঝতেই পারছো অনেকটা জার্নি, তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ আমাদের 7টায় হলো পটাতি এক্সপ্রেস। তো চলো খাই। তো এরকম লোমালা কুকুর দেখতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি, তো আমি ওখানে গিয়ে বারবার ভুলেই যাচ্ছিলাম যে এরা রাস্তার কুকুর, আর আমি দেখো আমি কী আরে ওদেরকে আদর করছি, মা বলছে আরে তুই ভুলে যাস না এটা রাস্তার কুকুর, তো কী করবো বলো, অভ্যাস মানে ভালোবাসি, তো তাই গায়ে হাতটা দিয়ে দিলাম, পরে হাত হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, একরাশ মন খারাপ। আর আমরা তো যেদিনকে এসেছিলাম সেদিনকে অত্যন্ত বৃষ্টির জন্য আমরা বাইরের কোনো ছবিই তুলতে পারিনি, তো যাওয়ার দিন ওয়েদারটা একদম পরিষ্কার, তো তিস্তাটাকে আবারও ক্যামেরাবন্দি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, আর আমরা ঠিক তার পাশ দিয়ে বেরিয়ে মানে যাচ্ছি, কেননা যেদিনকে আমরা গ্যাংটকে যাচ্ছিলাম সেদিনকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, তো দেখতেই পেয়েছিলে সেই ব্লকটা, আর যারা দেখেনি তারা গিয়ে অবশ্যই দেখে এসো, তাহলে বুঝতে পারবে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আজকে আর কে মানে হাতছাড়া করে বলো এমন দৃশ্য, তো মন খারাপের মধ্যে ভিডিওটা করে নিলাম। আর এই ভিডিওটা করে দিচ্ছিল বুবুন মানে আমার আর একটা ভাই, তো যাই হোক আর এদিকে টল টলও দেখো ভিডিওটা করছে। আর এটা একটা ব্রিজ, মানে এ পাশটা আমরা সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি, মানে এ পাশটা ছিল সিকিম, আর এই ব্রিজটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে জয়েন করেছে, তো সেই ব্রিজটার উপর দিয়েই যাচ্ছি। আর যেতে যেতে ও আমাদের ড্রাইভার একটু স্লো করেছিল, তাই তোমাদেরকে শেয়ার করে নিলাম, মানে ও পাশটা হলো সিকিম, সিকিম থেকে আমরা চলে আসলাম ওয়েস্ট বেঙ্গলে, তো কেমন একটা লাগছে বলো। আর এখানে দেখো আমার দুই ভাই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে কাদা। কেন তুই নিষ্ঠা পয়সা বেশ বাসিত।
আমার নেওয়া ডিসিশনের আগানিত সব আনসাবস্ক্রাইব করে চলে যাবে আগে। তো এখানে আমাদের সাগর ভাই একটুখানি দাঁড় করালো, এটা হলো এক্সট্রা পাওনা, এটা অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যে নেই, ও দাঁড় করালো এখানে একটা ভিউ পয়েন্ট, তো সেটাই তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। তো আমরা তিনজন নেমেছি, আর কেউ নামেনি, কারণ সবাই টায়ার্ড, সবার ব্যাটারি লো হয়ে গেছে ওই জন্য। অনেকক্ষণ ধরে তো চালাচ্ছে ওরা গাড়িটা, মানে আমাদের সঙ্গে যারা রয়েছে তারা তো চালাচ্ছে, আর এখানে এত ঝিঝি পোকার ডাক চতুর্দিকে, কিন্তু রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, খুব সুন্দর রাস্তা। সাইলেন্ট থাকলে তোমাদেরকে শোনাতাম, এত সুন্দর আওয়াজ। তো বন্ধুরা, তোমাদেরকে এই রাস্তা সম্পর্কে একটা জিনিস জানিয়ে রাখি, এটার পাশে রয়েছে একটা জঙ্গল সাফারি, এখানে হঠাৎই বন্য জীবজন্তুরা চলে আসে রাস্তার উপরে, যার জন্য এখানে গাড়ি আস্তে চালাতে হয় আর কম হর্ন দিতে হয়। হ্যাঁ, আর এটা আমরা অলরেডি শিলিগুড়ির, মানে জলপাইগুড়ির আমরা কাছাকাছি চলে এসেছি, নিউ জলপাইগুড়ি, এখানে যখন তখন হাতি এই এপার থেকে এপার হয়, তো এগুলো সব শুনছিলাম, গল্পগুলো শুনছিলাম, আর সেই জন্য তোমাদের ভাবলাম শেয়ার করে দিই কথাগুলো। ফাইনালি চলে আসলাম এনজিপি স্টেশনে, এখন এই যে সব লাগেজ পত্র নিয়ে চলো যাচ্ছি স্টেশনে, ট্রেন ভালোই হবে, কত নম্বরে দেয় দেখি, যাত্রা শেষ, আবারও নিজে যে যার কাজে ব্যস্ত, যে যার মানে যে যার লাগেজ বইতে ব্যস্ত, যে যার মানে কর্মে কাজে সমস্ত কিছুতে ব্যস্ত হয়ে যাবে, ঘোরা শেষ, ব্যাস চলো এখন যাচ্ছি চা খেতে, কেননা এখন ঘড়িতে বেজে গেছে হলো 6:35। তো 6:35 মানে তোমরা জানো আমার চা খাওয়ার একটা নেশা রয়েছে, আর আমি তোমাদেরকে বলছিলাম আমি ওইখানে যখন ছিলাম তখন আমার একটুও কিন্তু চশমার প্রয়োজন পড়েনি, বাট যখনই আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে ইন করলাম, মানে তখনই থেকে আমার চোখে অলরেডি প্রচণ্ড পরিমাণে চুলকানো জলা শুরু হয়ে গেছিলো, বাথরুমে গিয়ে ওই জন্য চোখে মুখে জল দিয়ে সেই দেখো আবার চশমা পরলাম, মানে তাই বলছি পাহাড় কত মানে ফ্রেশ একটা জায়গা। হ্যাঁ, এখন যাচ্ছি চা খেতে, তো চলো যাই। একদিন তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো আজকে রাতের নিউ জলপাইগুড়ি দেখে নাও, আমার আগের ব্লগে তোমরা দিনের বেলা দেখেছো, এখন রাতের নিউ জলপাইগুড়ি, এই যে এই সেই রেল ইঞ্জিন, আর এই যে পুরো এরিয়া বসে আছি আমি, মানে আমরা বসে আছি এখানে, এখন ট্রেন আসেনি, এখানে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে, আর চতুর্দিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো এই ব্লগটা এই অবধি থাকলো, কিছুক্ষণ পরেই ট্রেনে উঠবো। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চলো আজকে টাটা।